বন্ধুরা চলে এসেছি নতুন একটি খেলা নিয়ে বরাবরের মতো আজকে আজকের খেলাটিও খুবই মজার একটি খেলা তো আজকের খেলাটির নাম হচ্ছে অন্ধের দৌড় তো খেলাটি সম্পর্কে হয়তো আপনারা বুঝতে পারছেন যে অন্ধের দৌড় কীরকম হতে পারে তারপরও আমি বুঝিয়ে দিচ্ছি আসলে খেলাটি কেমন হবে এই যে এখানে চারজন কন্টেস্টমেন্ট দেখতে পাচ্ছেন এই যে চারজন দাঁড়িয়ে আছে এখানে আর চার জনের জন্য আকর্ষণীয় পুরস্কার হিসেবে আছে এই যে এখানে প্রথম পুরস্কার হিসেবে আছে কানের দোল দ্বিতীয় পুরস্কার আছে একটি সুন্দর সুন্দর চুলের কাঠি আর তৃতীয় পুরস্কার আছে চুলের একটি ব্যান তো তো খুবই সুন্দর একটি খেলা হবে এই সবাই একটা জোরে হাততালি দেন তাদের জন্য তো অন্ধের খেলার সম্পর্কে কি কোনো ধারণা আছে আপনার আছে আপনার নাই কেন তো আশা করি খেলাটি ভালো হবে আমি খেলাটির নিয়ম সম্পর্কে বুঝিয়ে দিচ্ছি এখন ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে দাগ আছে তো এই পাশ থেকে এই পাশ সবাই দাঁড়াবে এই পাশ থেকে ওই পাশেও একটা দাগ আছে কে সবার আগে দৌড়ে যেতে পারে সেই প্রথম যেতে এবং তৃতীয় হবে তো এখন আমরা খেলাটি শুরু করতে যাচ্ছি আপনারা সবাই ওই পাশে চলে যান এই যে দেখতে পাচ্ছেন অনেক দর্শক আছে খেলায় আজকে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন সবাই এই পাশে দাঁড়িয়ে আছে এই যে দাগের ওই পাশে কেউ দাগ ক্রস করবেন না তো এখন সবার চোখ সুন্দর করে বেঁধে দেওয়া হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন চোখ গুলো আগে বেঁধে দেওয়া হবে এ এটা কয়টা আঙ্গুল সামনে যাই হোক দেখতে পাচ্ছে না বোঝা গেল তো এই যে সবারই চোখ এভাবে বেড়ে দেওয়া হচ্ছে তো এই যে দেখতে পেরেছেন এখানে সবার চোখ বাধা আছে আর এই পাশ থেকে দৌড়িয়ে অথবা হেঁটে যে যেভাবে ওই ওই পাশে দাগ অতিক্রম করতে পারবে সেই প্রথম দ্বিতীয় তৃতীয় হবে না দাগে ঠিকই আছে আমি বলার সাথে সাথে আপনি আসবেন না কেউ কাউকে বলে দিবেন না যে যার মতো করে যাবে হ্যাঁ তো এখনই খেলাটি শুরু করতে যাচ্ছি বাসি দেওয়ার সাথে সাথে আপনারা সামনের দিকে আগাবেন ওরে বাপ রে ভাবে গেল দেখি দেখি এখন কে প্রথম দ্বিতীয় দ্বিতীয় হয়েছে একটু দেখে নিব সবাই কিন্তু পার হয়ে গেছে তো এরই মাঝে খেলাটি শেষ হয়ে গেছে তাদের সবার জন্য একটা জোরে হাততালি দেয় সবাই তো আমরা একটু শুনে নেই যে আসলে কেমন লেগেছে যে প্রথম হয়েছে রূপা রায় তার কেমন লাগছে একটু বলেন আপনি কি দেখছিলেন নাকি সেকেন্ড হইছে মালতী রায় আপনার কেমন লাগতেছে আপনার তো ভালোই লাগে আপনার কেমন লেগেছে আপনার যাই হোক সবাই তো আর পারে না সবার জন্য একটা জোরে হাততালি এখন তাদেরকে পুরস্কার তুলে দেওয়া হবে তো এখন তাদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন এই যে আমাদের আজকে নতুন গেস্ট সে পুরস্কার তুলে দিচ্ছেন প্রথম যে হয়েছে তাকে পুরস্কার তুলে দেন একটি সুন্দর কানের দুল এই যে দেখতে পেরেছেন হাততালি এবং দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটি এই যে চুলের কাঠি এটা তুলে দেন সেকেন্ড যে হয়েছে হ্যান্ড করেন পুরস্কার দেয়া এবং থার্ড পুরস্কার একটি চুলের কি তুলে দেন সবাই একটা জুড়ে হাততালি তো আশা করি খেলাটি ভালো লেগেছে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে